হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা আর আমরা এখন গুয়াহাটি থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। শিলং যাওয়ার জন্য আমরা এই 7-সিটার গাড়িটা ভাড়া করেছি আর আগামী 4 দিন আমরা এই গাড়িতে করি সমস্ত সাইট সিন ঘুরব। আজকে আমরা শিলংয়ের সমস্ত ট্যুরিস্ট প্লেসগুলো ঘুরে কালকে ডাউকি ও পরশুদিন চেরাপুঞ্জি কমপ্লিট করে আবার গুয়াহাটি রিটার্ন করব। রাস্তায় যদি খুব একটা ট্রাফিক না থাকে তাহলে আমরা 3 ঘন্টার মধ্যেই শিলং পৌঁছে যাব। তাহলে চলুন আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি শিলংয়ের উদ্দেশ্যে। এখন প্রায় 15 মিনিট হলো আমরা গুয়াহাটি থেকে বেরিয়েছি। প্রথমেই বলে রাখি, আমরা যেহেতু 5 জন ফ্যামিলি মেম্বার ঘুরতে এসেছি তাই আমাদের 7-সিটার গাড়িটা বুক করাই সহজ মনে হয়েছে। আপনারা যদি সরকারি বাসে শিলং যেতে চান তাহলে কিন্তু আপনাদের অনলাইন বুকিং করেই আসতে হবে, নাহলে সরাসরি এখানে এসে আপনারা বুকিং নাও পেতে পারেন। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আমি ড্রাইভার দাদার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। যদি আপনারা 10 জন বা তার বেশি গ্রুপে আসেন তাহলে ট্রাভেলার গাড়ি বুক করতে পারেন। ট্রাভেলার গাড়ি ড্রাইভারের নাম্বার আছে আমার কাছে, আমি সেটাও আপনাদের প্রোভাইড করে দেবো। ডিসক্রিপশন বক্সে সব ইনফরমেশান দেওয়া থাকবে। শিলং যাওয়ার পথে এখানে একটা টোল ট্যাক্স পয়েন্ট পড়বে, এখানে টোল ট্যাক্স দিয়ে আমরা সোজা রাস্তাটা শিলংয়ের দিকে বেরিয়ে যাব। এই গাড়িটা আমরা আগামী 4 দিনের জন্য ভাড়া করেছি, আমাদের টোটাল ভাড়া পড়লো 15,000 টাকা। তবে সিজন অনুসারে কিন্তু গাড়ি ভাড়ার পার্থক্য হবেই। এই গাড়ির কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ফোন করে বুকিং করে নিতে পারেন। আগামী 4 দিন এই গাড়ি নিয়ে যাবে আমাদের ড্রিম ডেস্টিনেশন। এখন আমরা একটা আনারস বাগানের নিচে রয়েছি। ওই যে ওপরে টোটাল যে বাগানটা দেখতে পাচ্ছেন ওটা পুরোটাই আনারস বাগান, যেহেতু পাহাড়ের ওপর তাই ওপরে গিয়ে দেখানো সম্ভব হচ্ছে না। আমরা এখন সর্দারজি ধাবায় রয়েছি, এখানেই আমরা এখন আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করব। এখানে কিন্তু অনেক আনারস পাওয়া যায়, আপনারা আনারসও খেয়ে দেখতে পারেন, এখানে আনারস কিন্তু খুবই সস্তায় পাওয়া যায়। সর্দারজি ধাবায় ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম শিলংয়ের দিকে। সর্দারজি ধাবায় খাবার কিন্তু ভালোই ছিল, পরোটা 40 টাকা পার পিস আর চা 20 টাকা করে, খাবারের মান খুবই ভালো ছিল।
সামনের এই রাস্তাটাকে দেখেই আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আমরা পাহাড়ের কতটা উপরে উঠে চলেছি। পাহাড়ি রাস্তার মূল আকর্ষণই হলো এই আঁকা বাঁকা পথ, পাহাড় যেন আপন মনে নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্য। এখন আমরা শিলংয়ের ফার্স্ট ট্যুরিস্ট স্পট উমিয়াম লেকে প্রবেশ করছি। এটিকে বড়পানি লেকও বলে। আমরা এখন উমিয়াম লেকে ঢুকছি। উমিয়াম লেকে ঢোকার টিকিট মূল্য হলো 59 টাকা পার হেড। উমিয়াম লেকের নিচে নেমে এলাম। এখানে কিন্তু ভেতরেই একটা রিসর্টও রয়েছে যেটাকে বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। এখন আমরা উমিয়াম লেকের ভিউ পয়েন্ট থেকে পুরো লেকটাকে দেখছি। অপূর্ব লাগছে। আপনারা যারা শিলং ঘুরতে আসবেন, এই উমিয়াম লেক কিন্তু একটি মাস্ট ভিজিট প্লেস। এই লেকটা এতটাই সুন্দর যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই লেকটা যদি আপনারা পুরো ঘুরে দেখতে চান, তাহলে এখানে স্পিড বোটেরও ব্যবস্থা রয়েছে। একটা স্পিড বোটে 10 জন করে নেবে আর ভাড়া পড়বে 110 টাকা করে। এই স্পিড বোটে করেই আপনাদের পুরো লেকটা ওনারা 10 মিনিট ধরে ঘুরিয়ে দেখাবে। এই যে দেখুন, একটা বোট ফিরে এলো। কি অপূর্ব লাগছে, তাই না? এখন আমরা উমিয়াম লেকেরই আর একটা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। বাঁদিকের পাহাড়গুলো শুধু দেখুন, কি অপূর্ব সুন্দর লাগছে। উমিয়াম লেক থেকে এই ভিউ পয়েন্টে যেতে 10 মিনিটেরও কম সময় লাগবে। আমরা এখন উমিয়াম লেকের ভিউ পয়েন্টের সামনেই রয়েছি। এখান থেকেই পুরো উমিয়াম লেকটাকে খুব ভালোভাবে দেখা যায়। এই যে দেখুন, পুরো লেকটাকেই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। চারিদিকে পাহাড়ে ঘেরা। এখান থেকে এই লেকের কিছু অসাধারণ ভিউ আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন, একটা স্পিড বোট এখন যাচ্ছে। খুব সুন্দর দেখতে লাগছে এখান থেকে। উমিয়াম লেক ভিউ পয়েন্ট থেকে এবার আমরা বেরিয়ে পড়ব। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন।